প্রাচীন নদী তট এই কাকটপুরে কাহে কেউ আবাহমান কালর পূজা পাই আসুচান মঙ্গলা মা কাকট মঙ্গলা। মা কাকট মঙ্গলা পুরুষোত্তম ক্ষেত্রর রক্ষয়িত্রী ভাবে প্রতিষ্ঠিত অষ্টচণ্ডীঙ্ক মধ্যরু অন্যতম। শ্রী দুর্গাঙ্কর অন্য নাম মঙ্গলা। মহিষাসুর সহ মা দুর্গাঙ্কর ঘমাঘট যুদ্ধ, হালিয়া হয়ে পড়ন্তি মা দুর্গা। দুর্দান্ত মহিষাসুর চেষ্টা করে মাঙ্কু সমুদ্র গর্ভে বুড়াই মারি মা অণনিশ্বাসী হয়ে পড়ন্তি। সেই নিঃশ্বাসর জন্মন্তি মা মঙ্গলা। মঙ্গলা এক হস্তে মা দুর্গাঙ্কু এবং অন্য হস্তে মহিষাসুরকু ডেকে গভীর সমুদ্রর উপরকু উঠন্তি। দুর্গা মা অসুস্থ হয়ে কুহন্তি, এ বিপদ বেলে মতো উদ্ধার করে জগতর মঙ্গল পাই মহিষাসুরকু বদ্ধ করিবারে মতো সাহায্য করিথিবারু আজিঠারু তুমি সারা জগতরে মঙ্গলা নামে পূজিত হেব। সর্বমঙ্গল প্রদায়িকা, সে চেতনা স্বরূপা, সে সর্বজ্ঞা, সে পুনি অখিল বিশ্বর সাম্রাজ্ঞী। সে সৃষ্টির প্রারম্ভরু আদ্যশক্তি রূপরে বিরাজমান, সে রুদ্রা, সে প্রচণ্ডা, সে পাপ নাশিনী, সে পুনি অভয়দায়িনী, সে সমস্ত বর্ণ, সে বচন, সে মূল, সে পুনি ত্রিকাল, সে আম সমস্ত জীবনর ধারা। প্রাচীতট নিবাসিনী কাকটপুর বাসিনী মা মঙ্গলা।